নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন, মুন্সী প্রেমচন্দের লেখা গল্প ভেন্ন। গল্পটি শোনানোর জন্য অনুরোধ করেছেন আমাদের প্রিয় শ্রোতা বন্ধু অভিজিৎ ঘোষাল। শুরু হচ্ছে আজকের গল্প ভেন্ন। প্রথম স্ত্রী মারা যাবার পর ভোলা মাহাতো দ্বিতীয়বার বউ ঘরে আনলে তার ছেলে রঘুর সুখের দিন ঘুচল। রঘুর বয়স তখন বছর দশেক, খায় দায় আর চোপর দিন পাড়াময় ডাঙ্গুলি খেলে বেড়ায়। নতুন মা ঘরে আসায় এবার তার ঘাড়ে জোয়াল পড়ল। পান্নার উপসী বউ, আর রূপ থাকলেই রূপের গরব থাকবে, এ হলো যেন হাঁড়ির সঙ্গে বেড়ির সম্পর্ক। তার সে গরবিনী গতর নাড়তেও নারাজ, নিজের হাতে করার কুটোটিও নাড়ে না। গোয়াল থেকে গোবর কাটতেও রঘু, আবার বলদকে জাবনা খাওয়াতেও সেই রঘু, এঁটো বাসনও রঘুই মাঝে। ভোলারও চোখে ইদানিং নতুন ঘোর, সে চোখে রঘুর সব কিছুই মন্দ লাগে, সবটাতেই দোষ। আর পান্নার কথা তো ভোলা চোখ বুঝে মেনে নেবেই, এ যে শাস্ত্রের নিয়ম। রঘুর নালিশ তার বাপ কানে তোলে না, রঘু নাচার হয়ে নালিশ করাই ছেড়ে দিলে। কার কাছে চোখের জল ফেলবে? আর শুধু কি বাপ, সারা গাঁ শুদ্ধ লোকই ও শত্রুর। ভারী একগুঁয়ে ছেলে, পান্নাকে তো মোটে গ্যারাজ্যই করে না, যেন কোথাকার কে। সে বেচারি যে এত কন্যা করে মরে, এত যত্ন আত্মি, এত আদর সুহাগ, তা সবই ভস্মে ঘি ঢালা। নেহাত পান্নার মতন ভালো মানুষ সৎমা পেয়েছিল তাই। হতো আর কোনো মেয়ে ছিল, এক হেঁসেলে বাস করতে হতো না। রঘু ভাবে দুনিয়াটাই এই, সবলের উঁচু গলা সবাই শোনে, নিরুপায়ের আকুতি কেউ আমলি দেয় না। দিন যায়, রঘুর মন ধীরে ধীরে তার নতুন মার উপর থেকে সরে আসে। এমনি করে আট বছর কেটে যায়। একদিন ভোলার নামে সমনের পরোয়ানা আসে। পান্নার চারটি সন্তান, তিন ছেলে এক মেয়ে, সংসারে মোটা খরচ, রোজগারের কেউ নেই। রঘু যে ফিরেও তাকাবে না সে তো জানা কথাই, সে তো এখন বিয়ে থা করে আলাদা হয়ে যাবে। আর তার বউ এলে সংসারে বেশ ভালো করেই আগুন লাগবে। পান্না চারদিক অন্ধকার দেখে, তবে রঘুর হাত তোলায় এ বাড়িতে আশ্রিতা হয়ে সে বাঁচবে না, তাতে কপালে যাই থাক। যে সংসারে এতদিন রানী হয়েছিল সেখানে দাসী বাঁধি হয়ে বাস করা তার পোষাবে না। তাছাড়া এতকাল যাকে গোলাম বলে ভেবেছে তারই মুখাপেক্ষী হতে হবে, রক্ষে করো। আর তা করতেই বা যাবে কেন, তার রূপ আছে, বয়সও এমন কিছু নয়, যৌবন আজও ভরভরন্ত। ইচ্ছে করলে এখনো কি নতুন করে সংসার পাততে পারে না? খুব পারে, লোকে হাসবে, পাঁচ কথা বলবে, বই গেল। তাছাড়া ওদের ঘরে এমন তো হামেশাই হয়, বামুন কায়েতের ঘর তো নয় যে নাক কান কাটা যাবে। ওসব ঢাক ঢাক গুড়গুড় যত ওই উঁচু জাতের ঘরে, ওদের অন্দরমহলে যাই ঘটুক না বার বাড়িতে সব পর্দার আড়াল। পান্নার কি, সে দুনিয়ার লোকের নাকের উপর দিয়ে অন্যের ঘর করতে যেতে পারে, বেশ করবে, কিসের জন্যে সে রঘুর পায়ের তলায় পড়ে থাকতে যাবে। ভোলা মারা যাবার পর এক মাস কেটে গেছে। সেদিন সন্ধেবেলা পান্না একা একা বসে সাত পাঁচ চিন্তায় হাবুডুবু খাচ্ছে। হঠাৎ খেয়াল হলো ছেলেরা এখনো বাড়ি ফেরেনি, তাই তো ভর সন্ধেবেলা, গাই বলদ মাঠ থেকে ফিরবে,
যদি তাদের পায়ের তলায় পড়ে। এখন আর কে আছে যে দৌড়ে দাঁড়িয়ে বাচ্চাদের তদারক করবে? রঘু তো ওরা দু চক্ষের বিষ, কখনো হাসি মুখে দুটো কথা কয় না। পান্না আর ঘরে থাকতে পারল না, ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে দেখে উঠোনের চালা ঘরের দাওয়ায় বসে রঘু আগ কেটে কেটে টুকরো করছে। ছেলেরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আর বাচ্চা মেয়েটা তার গলা জড়িয়ে ধরে পিঠের উপর চড়ার চেষ্টা করছে। নিজের চোখকে বিশ্বাস হয় না পান্নার, সত্যি দেখছে তো? এই যে নতুন ব্যাপার, হঠাৎ ও লোক দেখানি, ভাই বোনদের উপর কত দরদ তাই দেখাতে চায় আর কি। ভেতরে ভেতরে এদিকে ছুরি শানাচ্ছে, আস্ত কালসা। কঠোর স্বরে ছেলেদের ডাক দেয় পান্না, তোমরা সব এখানে কি করছো? ঘরে ঢুকতে হবে না, চলে এসো, এখনই গরু টরু আসবে। রঘুর চোখে মিনতি, বললে থাক না মা, আমি তো রয়েছি, ভাবনা কিসের? পান্নার বড় ছেলে কেদার বললে, জানো মা, রঘু দাদা আমাদের দুটো গাড়ি বানিয়ে দিয়েছে, এই দেখো, এটাতে আমি আর খুন্নু বসবো আর লজমান আর ঝুনিয়া ওটাতে, দুটো গাড়ি দাদা টানবে। বলতে বলতে ঘরের কোণ থেকে দুটো ছোট ছোট খেলনা গাড়ি টেনে বার করে। গাড়িতে চারটে করে চাকা লাগানো, বসবার জন্যে তক্তা, আবার ধরবার জন্যে দুদিকে দুটো করে হাতল। পান্না অবাক হয়ে জিজ্ঞেস করলে, গাড়ি আবার কে বানালে? কেদার কিঞ্চিত বিরক্ত হল, জবাব দিলে, রঘুদা বানালো, আবার কে বানাবে? বললুম না তোমায়, ভগতদের বাড়ি থেকে দার বাঁশুলি চেয়ে এনে চটপট করে বানিয়ে ফেলল। আর কি জোরে ছোটে না, কি বলবো। খুন্নু তুই বস, আমি টানি। খুন্নু গাড়িতে বসল, কেদার টানতে লাগলো। চরচর শব্দ তুলে রঘুর গাড়ি ছেলেদের সঙ্গে খেলায় মেতে উঠল। আর একটা গাড়িতে চেপে লক্ষ্মণ হাঁক দিল, ও দাদা টানো না। ঝুনিয়াকে কোলে করে গাড়ির উপর বসিয়ে দিয়ে রঘু এবার গাড়ি নিয়ে ছুটল। ছেলেটা হাততালি দিতে লাগল। পান্না শুধু অবাক হয়ে দেখছে আর ভাবছে, এ কি সেই রঘু না আর কেউ? খানিক পরে গাড়ি দৌড় শেষ হল, ছেলেরা ঘরে ফিরে পরম উৎসাহে যাত্রা পর্বের অভিজ্ঞতা বর্ণনা করতে লেগে গেল। ওদের খুশির বহর দেখে মনে হয় বুঝি উড়োজাহাজেই চড়ে এলো। খুন্নু বললে, মা গাছগুলো সব ছুটছিল। লক্ষ্মণ বললে, বাছুরগুলো। কেদার বলে, আচ্ছা মা, দাদা দুটো গাড়ি একসঙ্গে টানে কি করে? ঝুনিয়া সকলের ছোট, তার কথার ভাঁড়ার বেশি নয়, সে অঙ্গভঙ্গি দিয়েই তার অভিব্যক্তিও জাহির করল। ছোট্ট ছোট্ট হাতে তালি দিয়ে নেচে কুঁদে একসা করল, আর চোখ দুটো তখন বেজায় খুশিতে জলজল করছে। খুন্নু বললে, জানো মা, এবার আমাদের গরুও কেনা হবে, দাদা গিরিধারীকে বলেছে আমাদের একটা গাই এনে দিতে, গিরিধারী বলেছে কাল আনবে। কেদার বলল, তিন শের করে দুধ দেয় মা, খুব দুধ খাবো আমরা। রঘু ঘরে ঢুকতে পান্না খানিকটা অবজ্ঞার ভ্রুকুটি হেনে জিজ্ঞেস করলে, তুমি নাকি গিরিধারীর কাছে গরু কিনতে চেয়েছ? রঘু অপ্রতিভ ভঙ্গিতে তাকালো, বললে, হ্যাঁ চেয়েছি, কাল আনবে বলেছে। তার টাকাটা আসবে কার বাড়ি থেকে, সে কথা চিন্তা করেছ? করেছি, আমার গলার এই গিনিটা বেচে 25 টাকা পাচ্ছি,
পাঁচ টাকা বাছুরের বাবদ বায়না দিয়ে দেব, দিলেই গরুটা আমাদের হয়ে যাবে। পান্না একেবারে নিথর হয়ে রইল। রঘুর ভালোবাসা আর সহানুভূতি তার অবিশ্বাসী মনকে যেন কোথায় ভাসিয়ে নিয়ে গেল। আস্তে আস্তে বললে, সোনার জিনিসটা বেচবে কেন? এক্ষুনি গরু কেনার কি দরকার? হাতে পয়সা করি আসুক, তখন না হয় কিনোক্ষণ। গলাটা খালি খালি দেখাবে, ভালো দেখাবে না। এতদিন তো গরু ছিল না, বাচ্চারা তো আর মরে যায়নি। রঘু বললে, ছেলে পুলের এই তো খাবার বয়স ছোটমা, এই বয়সে না খেলে কবে খাবে? আর ও সোনাদানা পড়তে আমার ভালোও লাগে না, লোকেই বা কি বলে, বাপ মরে গেল ছেলে গিনির লকেট গলায় দিয়ে ঘুরছে। গরু কেনার চিন্তা মাথায় নিয়েই ভোলা মাহাতো মরেছে, সঙ্গতি হয়নি, তাই গরুও জোটেনি, নিরুপায়। আর আজ এত বড় একটা সমস্যা রঘু কত সহজে কেমন এক কথায় নিষ্পত্তি করে দিল। জীবনে আজ এই প্রথমবার পান্না রঘুর দিকে ভরসার চোখে তাকাল, বললে, তা যদি গয়নাই বেচতে হয় তো তোমার মোহর কেন, আমার হাঁসুলিটাই নাও না। ধুত, তোমার গলায় হারটা কত সুন্দর মানায়, বেটা ছেলের আবার গয়না পরা কি, তুমিও যেমন। যা যা, আমি একটা বুড়ি, হার গলায় দিয়ে ঘুরলে লোকে বলবে কি, তুই এখনো বাচ্চা ছেলে, তোর খালি গলা ভালো ঠেকে না। রঘু মুচকি হাসে, তুমি বুড়ি হয়ে গেলে এর মধ্যে, বললেই হলো, গোটা গায়ে আর একটা সুন্দরী বার করো দেখি তোমার মতন। রঘুর ছেলে মানুষই উক্তিতে পান্না লজ্জা পায়, তার রুক্ষ শুকনো মুখের উপর ঈষৎ প্রসন্ন লালিমার আভাস ফুটে ওঠে। পাঁচ বছর কেটে গেছে, আজ রঘুর মতন আদর্শ কিষান গায়ে আর দুটি মেলা ভার, যেমন মেহনত করতে পারে তেমনি সৎ স্বভাব, আর এক কথার মানুষ, খাঁটি লোক বলে তার খাতির আছে। বাড়িতেও পান্নার মত না নিয়ে রঘু কোনো কাজ করে না। দেখতে দেখতে 23 বছর বয়স হল রঘুর। পান্না রোজই বলে, আর কি এবার বউকে নিয়ে আয়, আর কতকাল বাপের বাড়িতে পড়ে থাকবে, এটা কি ভালো দেখায়? লোকেই বা কি বলে, তারা আড়ালে আমার বদনাম করে, বলে ওই বউ আনতে দেয় না। রঘু এসব কথা বিশেষ আমলে আনে না, বলে হবে কোন, এত তাড়াতাড়ি কিসে? আসলে লোক মুখে বউয়ের ভাবগতিকের কিছুটা আঁচ পেয়েছিল, কাজেই ওরকম মেয়ে ছেলে ঘরে এনে ঘরের সুয়াস্তি নষ্ট করার স্বাদ ছিল না তার। পান্না কিন্তু শুনল না, একদিন নাছোড়বান্দা হয়ে ধরল, বললে কি ব্যাপার বলো তো, বউকে কি আনবে না? রঘু বললে, বলছি তো হবে কোন, এত তাড়া কিসের? তোমার তাড়া না থাকতে পারে, আমার আছে, আমি আজই লোক পাঠাচ্ছি। রঘু বললে, পাঠাও, পরে পস্তাবে, সে মেয়ের মেজাজ ভালো নয়। পান্না বললে, তুই রাগ তো, আমি মুখে কুলু মেটে থাকবো, মেজাজ দেখাবে কাকে, হাওয়ার সঙ্গে কোঁদল করতে পারবে না, ঘরের কাজ বাইরের কাজ সব আমি একলা কাহাতক সামলাব, বউ বাড়িতে এলে দুটো ফুটিয়ে দিতে পারবে তো, আমি আজই আনতে পাঠাচ্ছি। রঘু বললে, তোমার খুশি হয় আনিয়ে নাও, কিন্তু দেখো পরে আবার আমায় দোষ দিও না, যেন বলো না যে বউকে বাগে রাখতে পারে না, বউয়ের ভেড়া। না না, বলবো না, তুই ওর তো বাজার থেকে শাড়ি আর মিষ্টি নিয়ে। কদিন পরেই মুলিয়া বাপের বাড়ি থেকে এলো, দোরে নহবত বাজল,
শাঁখের ধ্বনি আর সানাইয়ের সুরে আকাশ ভরে উঠল। গায়ের লোক এসে ভিড় করে বউয়ের মুখ দেখল। মুখ না মুখচন্দ্রিমা, পাকা গমের মতো রং, বড় বড় চোখের ভারী পল্লবে দীর্ঘ পক্ষের ঘন ছায়ার শাড়ি, কপলে ঈষৎ অরুণিমা, চাউনিতে মদিরার দুর্নিবার টান। রঘু বেচারা একেবারে মুগ্ধ হয়ে গেল। মুলিয়া খুব ভোরে উঠে ঘড়া নিয়ে জল আনতে যায়। তার গায়ের গোধূম বরণে রোদের সোনায় মিলেমিশে একাকার হয়ে যায়। উষার ভাঁড়ারে রূপ রস গন্ধ সুষমার যা কিছু সওদা ছিল, মনে হয় সবই সেই রূপের চুম্বকে বাঁধা পড়ে গেছে। রঘু বেচারা একবার দেখে আর চোখ ফেরাতে পারে না। মুলিয়া বাপের বাড়ি থেকেই আগুন হয়ে এসেছিল। সোয়ামী মুখ দিয়ে রক্ত তুলে খেটে মরবে আর সৎ শাশুড়ি রানীর মতন পায়ের উপর পা দিয়ে বসে থাকবে, তার ছেলেরা নবাবজাদা সেজে গায়ে ফু দিয়ে বেড়াবে, এসব বরদাস্ত করার বান্দা নয় সে। কারুর দাসীবাঁধী হয়ে থাকতে ওর বইয়েই গেছে। বলে পেটের ছেলেই বড় আপন হয় যে শতাত ভাইয়ে কন্যা করবে। এখনো পাখা গজায়নি তাই রঘুকে ধরে আছে, একবার পাখনায় জোর পেলেই ফুরুত করে উড়ে যাবে, তখন আর কেউ কারো নয়, ফিরেও চাইবে না। সবাই শিয়ানা। এর মধ্যেই ফাঁক বুঝে একদিন স্বামীকে বলল, তোমার যখন এত শখ গোলাম হয়েই থাকো, আমি পারবো না। রঘু বললে, তা কি করব, তুমি বলে দাও, ছেলেরা তো এখনো লায়েক হয়নি যে সংসারের ভার ঘাড়ে নেবে। বলি, ছেলেরা তো তোমার ছেলে নয়, তারা তোমার সৎমার ছেলে। এই পান্নাই একদিন তোমাকে কত খোয়ার করে তবে এক মুঠো খেতে দিত, সেসব মনে নেই বুঝি? আমি সব শুনেছি। যাই হোক, আমি এ সংসারে ঝি খাটতে আসিনি, সেটা জেনে রেখো। এ সংসারে কি আয় কি খরচ আমি তার কোনো হিসেবেই জানি না। টাকা কড়ির হিসেব কেন থাকবে না আমার হাতে, আমি জানতে চাই। তুমি কি আনো আর সেই ঠাকুরনের হাত দিয়ে কোথায় কি খরচ হয় কিছুই জানি না। তুমি বোধহয় ভাবো ঘরের টাকা ঘরেই থাকছে, কিন্তু ওদিকে সব ফাঁক হয়ে যাচ্ছে। একদিন দেখবে একটা কানা কড়ির দরকার হলেও তোমার জুটবে না, এই বলে দিচ্ছি, দেখে নিও। টাকা পয়সা তোমার হাতে দিলে দুনিয়ার লোকে ছিঝি করবে না? যার যা খুশি হয় বলুক, আমি দুনিয়ার লোকের ধার ধারি না। তুমিও দেখে রেখো, ওই খেটে মরাই সার হবে তোমার। ভাই, তা এতই যদি টনটনানি তোমার ভাইদের জন্যে, তুমি মর, আমি কেন মরতে যাব? রঘু কোনো জবাব দিল না। সে যা ভয় করেছিল তাই হতে চলেছে, কিন্তু এত শিগগির? এখন যা মনে হচ্ছে, খুব শক্ত হয়ে চললেও বড় জোড়া ছ মাস এক বছর সামলে চলা যাবে, তারপর ডিঙি উল্টে যাবে, ও ঠেকাতে পারবে বলে ভরসা নেই। ভেড়ার মার কতদিন নেকড়ে ঠেকাবে? বর্ষা শুরু হয়ে গেছে, মহুয়া শুকোতে দেওয়া হয়েছিল, পান্না সকাল থেকে তাই নিয়ে ঝাড়া তোলায় ব্যস্ত, ওদিকে খামারের ফসল ভিজে যাচ্ছে। পান্না মুলিয়াকে ডেকে বললে, বউ একটু নজর রাখিস, আমি চট করে পুকুরে একটা ডুব দিয়ে আসি। মুলিয়া উপেক্ষার সুরে জবাব দিল, আমার ঘুম পেয়েছে, দেখতে হয় তুমি বসে দেখো, একদিন চান না করলে মহাভারত অশুদ্ধ হয় না। পান্না হাতের কাপড় রেখে দিল, নাইতে গেল না, মুলিয়ার চালটা ভেস্তে গেল। এর দিন কতক বাদে একদিন সন্ধেবেলা পান্না ধান পুঁতে সবে ক্ষেত থেকে ঘরে ফিরেছে। অন্ধকার হয়ে গেছে, দিনভর পেটে কিছু পড়েনি, আশা করেছিল বাড়ি ফিরে দেখবে বউ হয়তো রুটি গড়ে রেখেছে। হেঁসেলে উঁকি দিয়ে দেখলে উনুনে আঁচও পড়েনি,
বাচ্চাগুলো খিদের জ্বালায় ছটফট করছে। খুব নরম করে মুলিয়াকে জিজ্ঞেস করল, হ্যাঁ বউ, আজ এখনো উনুনে আগুন পড়েনি? জবাব দিল কেদার, বললে, আজ দুপুরে উনুন ধরেনি, বৌদি কিছু রান্না করেনি। তা তোরা কি খেলি? কিছু না, রাত্রির বাসি রুটি ছিল, খুন্নু আর লক্ষ্মণ তাই খেয়েছে, আমি ছাতু খেয়েছি। আর বউ? সে পড়ে পড়ে ঘুম হচ্ছে, কিছু খায়নি। পান্না সঙ্গে সঙ্গে উনুন ধরালো, রাঁধতে বসলো, আটা মাখতে মাখতে ওর কান্না পেয়ে গেল। কি কপাল ওর! সারাদিন তেতে পুড়ে ক্ষেতের কাজ, আবার বাড়ি এসেও উনুনের সঙ্গে যুদ্ধ। কেদার 14 বছরে পা দিয়েছে, বৌদির রকম সকম দেখে বুঝতে আর কিছু বাকি নেই ওর। বললে, বৌদি বোধহয় আর আমাদের সঙ্গে থাকতে চায় না মা। পান্না চমকে উঠল, বললে, কেন, কিছু বলেছে নাকি? না, বলবে আবার কি, কিন্তু ওর মনের ইচ্ছেটা তাই। তাই যখন ওর ইচ্ছে, তুমি বা ওকে আটকে রাখতে চাইছো কেন? ওর খুশি মতন থাকুক, আমাদের মাথার উপর ভগবান আছে। পান্না জিভ কেটে বললে, চুপ, আমার সামনে এমন কথা ভুলেও মুখে আনবে না। রঘু তোমাদের বড় ভাই নয়, ওই তোমাদের বাপ। এসব কথা নিয়ে বউকে কিছু যদি বলো তো জেনে রেখো, আমি বিষ খেয়ে মরব। দশহরার পর্বের দিন এল। গ্রাম থেকে কোষখানেক দূরে মেলা বসেছে, পাড়া সব ছেলেপুলে ঝেঁটিয়ে মেলা দেখতে গেছে। পান্নাও ভাবছে ছেলেপুলে নিয়ে মেলায় যাবে, কিন্তু পয়সা কোথায় পায়? চাবি আজকাল মুলিয়ার আঁচলে। রঘু এসে মুলিয়াকে বললে, ছেলেরা মেলায় যাবে, সকলের হাতে 2 করে পয়সা দিয়ে দে। মুলিয়া ঝেঁঝে উঠল, বললে, অত পয়সা নেই। এই তো সেদিন তিল বিক্রি হলো, এর মধ্যেই সব টাকা ফুরিয়ে গেল? হ্যাঁ গেল। গেল বললেই হলো, কি করে ফুরলো শুনি? পার্বণের দিন, বাচ্চাগুলো মেলা দেখতে যাবে না তা বলে? যাও না, মা ঠাকুরনকে বলো গে, পয়সা বের করে দিন, মুতে রেখে কি হবে? খুঁটির গায়ে চাবি লটকানো ছিল। রঘু চাবি নিয়ে সিন্দুক খুলতে যেতে মুলিয়া এসে ওর হাত চেপে ধরল, বললে, চাবি দিয়ে দাও, নইলে ভালো হবে না, খেতে পড়তে দিতে হবে, বইপত্র কিনে দিতে হবে, আবার মেলা দেখতে যাবার শখ মেটাতে হবে, মাছি না। পাড়ার লোক খেয়ে দিয়ে গোঁপে তা দিয়ে বেড়াবে বলেই রক্ত জল করে কামানো হচ্ছে না? পান্না এতক্ষণে মুখ খুলল, রঘুকে বললে, পয়সার কি দরকার বাবা, ওরা মেলায় যাবে না। রঘু ঝেঁঝে উঠে বললে, যাবে না কিরকম? গাঁ শুদ্ধ সবাই যাচ্ছে, আর এ বাড়ির বাচ্চারা যাবে না? বউয়ের হাত জোর করে ছাড়িয়ে নিয়ে রঘু সিন্ধুক খুলে পয়সা বের করে এনে ছেলেদের হাতে দিলে, তারপর চাবি মুলিয়ার হাতে দিতে গেল। মুলিয়া চাবির গোছা টান মেরে উঠোনে ফেলে দিয়ে মুখে আঁচল চাপা দিয়ে শুয়ে পড়ল। ছেলেরা মেলা দেখতে গেল না। দিন দুই পরের কথা, সকাল থেকে মুলিয়াও খায়নি, পান্নাও কিছু মুখে দেয়নি। রঘু একবার একে সাচ্ছে, একবার ওকে বোঝাচ্ছে, কিন্তু কেউ উঠছে না। শেষে হাল্লাক হয়ে রঘু মুলিয়াকে জিজ্ঞেস করলে, আচ্ছা তুমি কি চাও একবার মুখ ফুটে বলো তো। মুলিয়া দেওয়ালকে ডেকে বললে, আমি কিছু চাই না, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, তাই হবে, এখন ওঠো, রান্না খাওয়া করো। এবার মুলিয়া রঘুর দিকে ফিরে তাকাল, তার মূর্তি দেখে রঘুর প্রাণ উড়ে গেল। কোথায় সে মধুর লাবণ্য, আর কোথায় বা সেই মোহিনী মায়া!
সব উবে গেছে। কোঁচকানো ঠোঁটের আড়ালে দাঁত বেরিয়ে এসেছে, বড় বড় চোখ যেন ফেটে পড়ছে, নাকের পাটা দুটো ফুলে উঠেছে, ভাঁটির আংড়ার মতন জলজলে লাল চোখ থেকে আগুন ধরিয়ে মুলিয়া বলল, ও সৎমা ঠাকুরুন বুঝি এই মন্ত্র পড়িয়েছেন? হ্যাঁ, আমাকে কি এতই কাঁচা ঠাউরেছ? বড় মজা না, আমি বুকে বাঁশ ডলব তোমাদের। আছো কোন আল্লাদে, খুব সোজা পেয়েছো আমাকে না? আচ্ছা আচ্ছা, বাঁশি ডলিস বুকে, এখন ওট দুমুঠো খেয়ে দে নে, গায়ে তাকদ না পেলে বাঁশ ডলবি কেমন করে? না, হাঁড়ি আলাদা না হলে দাঁতে কুটো কাটবো না, আমি ঢের সহ্য করেছি আর সইব না। রঘু একেবারে নিস্তব্ধ হয়ে গেল। পুরো একটা দিন ওর মুখ দিয়ে আওয়াজ বেরোল না। আলাদা হবার কথা কোনোদিন ও দুঃস্বপ্নেও ভাবেনি। গ্রামে দু চারটে পরিবারকে এরকম আলাদা হতে ও দেখেছে, ভালো হয় না ওতে। হাঁড়ি ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে মনের ওপরও পাঁচিল পড়ে। ও খুব ভালো করে জানে নিজের লোক এক মুহূর্তে পর হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক ঘুচে যায়, পাড়াপড়শি হয়ে যায়। রঘুর সংকল্প ছিল এই চরম সর্বনাশকে নিজের ঘরে ঢুকতে দেবে না, কিন্তু নিয়তিকে ও ঠেকাবে কি করে? উফ, মুখে চুনকালি পড়ল ওর। দুনিয়ার লোকে বলবে বাপ মরার পর দশটা বছরও এক হাঁড়ি টিকল না। আর কার সঙ্গে আলাদা হচ্ছি না, যাদের নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করলুম, যাদের জন্য কষ্টকে কষ্ট মনে করলুম না কোনোদিন, তাদের সঙ্গেই বিচ্ছেদ। নিজের স্নেহের ধনদের গলা ধাক্কা দিয়ে বার করে দেব? গলার স্বর বুঝে এলো রঘুর। বাষ্পরুদ্ধ কম্পিত কণ্ঠে মুলিয়ার দিকে চেয়ে রঘু বললে, আমার ভাইদের আমি আলাদা করে দেব, এদের থেকে ভিন্ন হয়ে যাব, এই চাও তুমি? কি বলছো একবার ভেবে দেখেছো? মুখ দেখাবো কি করে? আমার এক কথা, ওদের সঙ্গে আমার বনবে না। তাহলে তুমি আলাদা হয়ে যাও, আমাকে টানা হাজরা করছো কেন? তা তোমার ঘরে কি আমার জন্য মন্না মিঠাই বসানো আছে, নাকি আমার ত্রিভুবনে কোনো চুলোয় জায়গা নেই? তোমার যেখানে খুশি যেমন করে খুশি থাকো, গে যাও না, আমি আমার ঘরের লোকদের ছেড়ে আলাদা হব না। এ বাড়িতে যেদিন দুটো হাঁড়ি চড়বে, সেদিন আমার বুক ভেঙে দু টুকরো হয়ে যাবে, সে আমি সহ্য করতে পারবো না। বলো তোমার কি অসুবিধে, কি কষ্ট, আমি বিহিত করবার চেষ্টা করব। আমার যা সাধ্যে কুলোয় আমি করতে পিছপাও হব না। ঘর সংসারের যাবতীয় যা কিছু আসবাবপত্তর বাসন কোসন সব তোমার হাতে, খাবার দাবার কাপড় গয়না সব কিছুরই মালিক তুমি, আর কি বাকি আছে, কি তোমার অভাব আমায় বলো। তোমার যদি সংসারের কাজকর্ম করতে মন না চায়, করো না তুমি। ভগবান যদি আমাকে তেমন দিন দিতেন, তোমায় নড়ে বসতে দিতুম না, কুটোটি নাড়তে হতো না তোমায়। তোমার সুখের শরীর নদর হাত পা গতর খাটার জন্য নয় তা জানি, কিন্তু কি করব, আমার উপায় নেই। তবুও বলছি, ভালো না লাগে কাজকর্ম করতে হবে না তোমায়, কিন্তু দোহাই তোমার, দুটি পায়ে ধরছি, আমায় ভিন্ন হতে বলো না। মুলিয়া এবার রঘুর গা ঘেঁষে দাঁড়াল, মাথা থেকে আঁচলটা ফেলে দিয়ে ফিসফিস করে বললে, আমি কাজ করতে ভয়ও পাই না, বসে বসে খেতেও চাই না, কিন্তু কারুর চোখ রাঙানি আমার ধাতে সয় না। তোমার সৎমা সংসারের কাজকর্ম করেন বলে আমার মাথা কেনেন, সে খাটে তার নিজের গরজে, তার নিজের ছেলেপুলের মুখছে, আমার কি উদ্ধার করেন যে আমায় মেজাজ দেখাতে আসেন? তার ছেলে মেয়ে আছে, আমার তুমি ছাড়া আর কে আছে? আমি কার মুখ চেয়ে খেটে মরি? বাড়ি শুদ্ধ লোক আয়েস করবে, জনাজাতি দুধে ভাতে থাকবে, আর যার দৌলতে গোষ্ঠী শুদ্ধ বেঁচে আছে সে মুখ শুকিয়ে বেড়াবে,
তার মুখের দিকে তাকাবার কেউ নেই, ইয়ে আমি চোখে দেখতে পারি না। একবার নিজের দিকে তাকিয়ে দেখেছো কি চেহারা হয়েছে? আর সকলের কি, তাদের ছেলেরা তো দু চার বছরের মধ্যেই সব লায়েক হয়ে উঠবে, আর তোমার যে আর কবছর গেলে খাটে চড়ার হাল হবে, তখন কি কেউ দেখতে আসবে? দাঁড়িয়ে রইলে কেন, বসো এখানে, পালাচ্ছ কেন? আমি তোমায় রেঁধে খাওয়াবো না আঁচলে গিট দিয়ে। নাকি গিন্নি ঠাকুরন বসবার হুকুম দেননি? কি আর বলবো তোমায়, ঢের ঢের মানুষ দেখেছি, তোমার মতন মাথা মোটা দুটো দেখিনি। এমন বৈরাগী মানুষের পাল্লায় পড়বো তা আগে জানলে এ সংসারে ভুলেও পা দিতুম না। এলো মনটা আর কোথাও রেখে আসত, কিন্তু এখন আর উপায় কি? এখন যে মন প্রাণ সব এখানে তোমার কাছে বাঁধা পড়ে গেছে, এখন বাপের বাড়ি চলে গেল, মনটা এখানে পড়ে থাকবে। কপাল আমার, আমি তোমার কথা ভেবে জ্বলে মরি, আর তুমি আমার দিকে ফিরেও চাও না। মুলিয়ার এইসব সোহাগের কথায় রঘুর মনের কিছু ইতর বিশেষ হল না, সে তার কোট আঁকড়ে রইল। বললে, শোনো মুলিয়া, ও আমার দ্বারা হবে না, আলাদা হওয়ার কথা ভাবলেই আমার বুকের মধ্যে কেমন করে উঠছে, এ ধাক্কা আমি সইতে পারবো না। মুলিয়া ব্যঙ্গ করে বলল, তাহলে যাও চুরি পরে অন্দরমহলে বসোগে, আমি বরং গোব লাগিয়ে ব্যাটা ছেলে হয়ে দাঁড়াই। ছি ছি, ভাবতুম হাজার হোক পুরুষ মানুষ, শরীরে তেজ আছে, এখন দেখছি একেবারে কাদার তাল। দাওয়ার একধারে দাঁড়িয়ে পান্না এতক্ষণ চুপ করে দুজনের কথাবার্তা শুনছিল, আর মুখ বুঝে থাকতে পারল না, এগিয়ে এসে রঘুকে বলল, বউ যখন ভেন্ন হবে বলে পণ করেছে, তখন তুমি বা কেন ওকে জোর করে বেঁধে রাখতে চাইছ? তুমি ওকে নিয়ে আলাদা থাকো, আমার ভগবান আছেন ওপরওয়ালা। মাহাতো যেদিন চোখ বুঝল সেদিন একটা কুটোর আশ্রয় ছিল না, তখনও যদি তিনি দেখে থাকেন এখনও দেখবেন, ভয় নেই। এখন তো তাঁর দয়ায় ছেলে তিনটে বড় হয়ে উঠেছে, চিন্তা কিসের? রঘু জলভরা চোখে সৎমার দিকে তাকাল, বললে, তুমিও কি পাগল হয়ে গেলে ছোটমা? হাঁড়ি আলাদা হলেই মনও ভেঙে যায়, এটা বোঝো না? ও যখন বুঝবেই না তুমি কি করবে, ভগবানের যদি এই ইচ্ছে থাকে কে কি করতে পারে। অদৃষ্টে যতদিন একসঙ্গে থাকা লেখা ছিল ততদিন থেকেছি, এখন ওপরওয়ালার এই ইচ্ছে, তাই হোক। তুমি আমার ছেলেপুলের জন্য যা করেছ তা আমি কখনো ভুলতে পারবো না। তুমি যদি ওদের মাথার উপর না দাঁড়াতে, তবে আজ ওদের যে কি গতি হতো ভাবতেও ভয় করে। কার দোরে ওরা মাথা খুঁড়তে যেত, হয়তো দোরে দোরে ভিক্ষে মাগতে হতো, কে জানে। আমি মরার দিন অবধি তোমার নাম করব, ভিন্নই হই আর যাই হই, যদি কখনো কোনো দরকারে লাগি তুমি তু করে ডাকলেই ছুটে আসব, বুক দিয়ে পড়ে করব, এটা মনে রেখো। যখন যেখানে থাকি তোমার মঙ্গল ছাড়া অমঙ্গল চিন্তা কখনো করব না, তোমার ক্ষতির চিন্তা মাথায় আসার আগেই গলায় দড়ি দেব। ভগবান করুন তুমি সুখে স্বচ্ছন্দে থাকো, দুধে ভাতে থাকো, তোমার বার বারন্ত হোক, তোমার ঘর ভরে উঠুক, তুমি শতায়ু হও, ধনে পুত্রে লক্ষ্মীমন্ত হয়ে ওঠো, চিরজীবন তোমায় এই আশীর্বাদ করে যাব। আর আমার ছেলেরা, যদি তারা বাপের ব্যাটা হয় তবে তোমাকেও তারা বাপের মতন মাননি করবে। কথা শেষ করে পান্না চোখের জলে ভাসতে ভাসতে উঠে গেল। রঘু পাথরের মূর্তির মতন দাওয়ায় বসে রইল, এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ছাপিয়ে জলের ধারা বয়ে চলল। পান্নার কথা শুনে মুলিয়া বুঝল এবার ওর পোয়া বারো, তাড়াতাড়ি উঠে পড়ে ঘর দোরে ঝাঁট দিল, নুন ধরাল, ধরিয়ে কুয়োয় জল আনতে গেল, ওর কোট বজায় থেকেছে। পাড়া গায়ে মেয়ে ছেলেদের দুটো দল থাকে,
একটা হলো বউ ঝিয়েদের দল, অন্যটা শাশুড়িদের দল। যে যার নিজের নিজের দলে যায় সলা পরামর্শ করতে, সহানুভূতি আর সান্ত্বনা পেতে এবং দিতে। দু দলেরই আলাদা আলাদা পঞ্চায়েত বসে। কুয়োতলায় মুলিয়ার সঙ্গে আরও দুটি তিনটি বউয়ের দেখা হলো। তাদের একজন জিজ্ঞেস করলে, কি হলো আজ তোমাদের বুড়ি অত কান্নাকাটি করছিল কেন? মুলিয়া বিজয় গর্বে বলল, এতদিন রানী হয়ে বসেছিল তো, রাজ্যিপাট ছেড়ে যেতে কারই বা ভালো লাগে বলো? আমি ভাই কারুর মন্দ চাই না কোনোদিন, কিন্তু তোমরাই বলো, ওই তো একটা মানুষের রোজ, তাই একজনের ঘাড়ের উপর মোড়েন দিয়ে আর কতকাল চলে? আর আমার জানটা কি মানুষের নয়? খাওয়া পড়া সকাল্লাদের সাথ কি আমার হতে নেই বলো? এই তো বয়স, তারপর বাচ্চা কাচ্চা হলে তাদের সামলাবো না শখ করব? তা নয়, এখন পাঁচজনের কন্যা করো, পরের ছেলেপুলের ঝক্কি সামলাও, হাঁড়ি ঠেলতে ঠেলতেই জন্ম কাটুক। হা হা, সমদরদি এক বউ বললে, যা বলেছিস ভাই, বুড়িদের রকমই এই, জন্মভর বউগুলো সব বাঁধি হয়ে থাকুক, খুঁতকুড়ো গিলুক আর খেটে মরুক। আর একজন বললে, আর হাড় কালি করে যে খেটে মরবে কার ভরসায়? বলে পেটের ছেলেই ফিরে তাকায় না তার পরের ছেলের ভরসা, হাতে পায়ে বল এলে এই যে যার পথ দেখবে, বউকে পুজো করবে না তোমায় দেখবে? তার চেয়ে বাবা আগে ভাগে কাটাছেঁড়া করাই ভালো, পরে আর বদনামের ভাগই হতে হয় না। মুলিয়া জল নিয়ে ঘরে ফিরল, রান্নাবাড়া শেষ করে রঘুকে ডাকল, যাও নিয়ে এসো, রান্না হয়ে গেছে। রঘুর কানে কথা গেল না, মাথায় হাত দিয়ে দৌড়ের দিকে চেয়ে ঠায় বসে রইল। মুলিয়া আবার ডাকল, কি বললুম শুনতে পাচ্ছ না? রান্না হয়ে গেছে, যাও চান করে এসো না। শুনতে পাবো না কেন, কালা তো নই, রান্না হয়ে গিয়ে থাকে খেয়ে নাও, আমার খিদে নেই। মুলিয়া আর কথা বাড়াল না, উঠে গিয়ে উনুন নিভিয়ে দিয়ে রুটি তরকারি শিকেই তুলে রেখে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। খানিক পরে পান্না এসে বললে, রান্না হয়ে গেছে, যাও চান টান করে খেয়ে নাও, বউটারও খাওয়া হয়নি। রঘু তেতে উঠল, বললে, তোমরা কি আমায় বাড়িতে তিষ্ঠতে দেবে না? তাহলে বলো, মুখে চুনকালি লেপে পাড়ায় ঘুরি? খেতে তো হবেই, আজ না খাই কাল খাবো, এখন আমার খাবার রুচি নেই, আমায় খেতে বলো না কেউ। কেদার পাঠশালা থেকে ফেরেনি? না আসেনি এখনো, এইবার এসে পড়বে। পান্না বুঝল, যতক্ষণ না ও বাচ্চাদের খাইয়ে নিজে কিছু মুখে দিচ্ছে ততক্ষণ রঘু খাবে না। শুধু তাই নয়, ওকে রঘুর সঙ্গে ঝগড়া করতে হবে, কথা কাটাকাটি করতে হবে, এমন ভাব দেখাতে হবে যেন পান্না নিজেই তফাৎ হয়ে যেতে চাইছে, নইলে রঘু চিন্তায় চিন্তায় খয়ে যাবে, বাঁচবে না। মন স্থির করে পান্না আলাদা উনুন ধরিয়ে রাঁধতে বসল। ইতিমধ্যে কেদার আর খুন্নু স্কুল থেকে এলো। পান্না ছেলেদের বললে, আয় খেতে বস। কেদার বলল, দাদাকে ডেকে আনি? তোমরা খেতে বসো, তার খাবার তার বউ আলাদা করে করেছে। দাদাকে একবার জিজ্ঞেস করে আসি খাবে কি না? তার যখন ইচ্ছে হবে খাবে, তুই খেতে বস তো, তোর অত দরকার কি? যার যখন খুশি হবে খাবে, নইলে খাবে না। তারা আলাদা রাঁধবে বাড়বে, আলাদা খাবে, কে তাদের কি বলতে যাবে? হ্যাঁ মা, তাহলে কি আমরা আলাদা বাড়িতে থাকব? সে আমি জানি না, তাদের ইচ্ছে হয় এক বাড়িতে থাকবেন, না হয় তো উঠোনে পাঁচিল দিতে চায় দেবে। খুন্নু দরজায় দাঁড়িয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখল, সামনের খড়ের ঘরে একটা চৌকিতে শুয়ে রঘু ডাবের জল খাচ্ছে। বললে, হ্যাঁ মা,
দাদা এখন অবেলায় ডাব খাচ্ছে, খাবে কখন? যখন মর্জি হবে। দাদা বৌদিকে কিছু বলেনি, বকেনি? মুলিয়া ঘরে শুয়ে শুয়ে সব শুনছিল, বাইরে বেরিয়ে এসে বললে, না তোমার দাদা বোধহয় বকতে ভুলে গেছে, তা তুমি তো আছো, তুমি এসে শাসন করো। কেদারের মুখ শুকিয়ে গেল, মুখ দিয়ে কথা বেরোল না। খাওয়া দাওয়ার পর ছেলেরা বাগানে বেরিয়ে গেল, লু চলছে, পাড়ার ছেলে মেয়েরা সব আম বাগানে জড়ো হয়েছে, এরা তিনজনেও সেখানে হাজির হবে বলে বেরোল। কেদারি পরামর্শটা দিলে, চল আজ আমরাও আম কুড়োতে যাই, মেলাই আম পড়েছে। তাতে খুন্নু বললে, দাদা উঠোনে বসে রয়েছে না? লক্ষ্মণ বললে, আমি যাব না বাবা, দাদা ধোলাই দেবে। কেদার বললে, যা ওরা তো আলাদা হয়ে গেছে। তার মানে আমাদের কেউ মারলেও দাদা কিছু বলবে না? বাহ, তা কেন বলবে না, ছেড়ে দেবে। রঘু ওদের বাইরে বেরোতে দেখেও কিছু বলল না, অথচ আগে হলে দরজা মুখো হলেই ধমক লাগাত, আজ চুপ করে বসে রইল। তাই দেখে ছেলেদেরও সাহস বাড়ল, ওরা একটু একটু করে এগিয়ে গেল। রঘু কিছু বলতে ভরসা পাচ্ছিল না, কি করে বলে, ছোট মা ওদের খাইয়ে দাইয়ে দিল, তাকে একবার ডাকলো না, কে জানে হয়তো তার মনের উপর পাঁচিল পড়ে গেছে, এখন ছেলেদের কিছু বলতে গেলে যদি মান না থাকে, ডাকলে যদি না আসে, মারা বকাও আর চলবে না। তখন লুইয়ের মধ্যে ছোটাছুটি করে যদি অসুখ বিসুখ করে, বুকের ভেতরটা মুচড়ে ওঠে রঘুর, তবুও নির্বাক হয়ে থাকে। ছেলেরা যখন দেখল রঘু কিছু বলছে না, তারা নিঃশঙ্ক হয়ে রাস্তায় পা দিল। এই সময় মুলিয়া এলো, বললে, এবার ওঠো, আর কেন, নাকি এখনো সময় হয়নি? যার নামে উপোস করে রইলে সে তো বেশ নিজের ছেলেপুলেকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে দিয়ে আরাম করে গিয়ে বিছানা নিয়েছে, একবার তো মুখ ফুটে বললেও না যে এসো খাও। বলে, মা মরে ঝিয়ের লেগে, ঝি মরে খোঁড়া মেয়ের লেগে। রঘুর ভেতরে ভেতরে ভয়ানক একটা কষ্ট হচ্ছিল, তার উপর মুলিয়ার এই সব ছুঁচ ফোটানো কথা যেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিল। কাতর হয়ে বললে, তোমার মনের ইচ্ছে তো পূরণ হয়েছে, এবার যাও ঢাক নিয়ে বাজাও, চলো খাবার বেড়ে বসে আছি, আমায় জ্বালাতন করো না, তোমার জন্যে আমারও বদনাম হলো, তুমি যদি কারোর কথা না ভাবো, অন্যেরই বা কি গরজ পড়েছে আমায় খোশামত করতে আসবে? যাও ছোট মাকে গিয়ে জিজ্ঞেস করো, বাচ্চারা আম কুড়োতে গেছে, লু চলছে, ওদের ধরে নিয়ে আসবো। মুলিয়া হাতের বুড়ো আঙুল চিতিয়ে ধরে বলল, আমার এই দায় কেঁদেছে, তোমার গরজ থাকে তুমি 100 বার গিয়ে খোশামত করো গে। পান্না ভেতর থেকে বেরিয়ে এলো, রঘু তাকে শুধুল, ছোঁড়াগুলো বাগানে ঘুরতে গেল যে, লু চলছে, তা ওদের আর কে খবরদারি করবে, বাগানেই যাক আর গাছেই চড়ুক আর জলেই ডুবুক, যা প্রাণে চাই করুক গে, একলা আমি কতদিক দেখব, যাব গিয়ে ধরে আনব। তা তোমার নিজের টানে যখন যাওনি, আমার কথায় যেতে যাবে কেন, আমি বা তোমায় বলতে যাব কেন, আটকাতে চাইলে আগেই আটকাতে পারতে, তোমার চোখের উপর দিয়েই তো গেল। পান্নার মুখের কথা ফুরোবার আগেই রঘু হাতের ডাব মাটিতে ফেলে দিয়ে বাগানের দিকে দৌড়ল। ছেলেদের সঙ্গে করে বাগান থেকে ফিরে এসে রঘু দেখল মুলিয়া তখনও চালা ঘরের দৌড়ে দাঁড়িয়ে, বললে, তুই খেয়ে নি গে জানা, আমার এবেলা মোটেই খিদে নেই। মুলিয়া চিবিয়ে চিবিয়ে বললে, হ্যাঁ
তা খিদে থাকবে কেন? তোমার ভাইদের তো খাওয়া হয়েছে, তাতেই তোমার পেট ভরে গেছে, ধন্যি। রঘু দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কোনো লাভ হবে না মুলিয়া, খাওয়া পালিয়ে যাচ্ছে না, একবেলা না খেলে মরব না। তুমি কি মনে করেছো এ বাড়িতে আজ যা ঘটল তা বড় কম কাণ্ড নয়? তুমি কি ভিন্ন চুলোয় আগুন দিয়েছ, আমার পাঁজরায় আগুন জ্বালিয়েছ? আমার বড় জাঁক ছিল, যে যত যাই ঘটুক আমার বাড়িতে আমি ঘর ভাঙার রোগ ঢুকতে দেব না, তা তুমি আমার গুমর ভেঙে গুঁড়িয়ে দিয়েছ, বেশ করেছ, নিয়তির মার। মুলিয়া একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, যত আফসানি তো দেখছি তোমার একলারই, আর যে কারুর কিছু পুড়ছে তা তো মনে হয় না, এক তুমি জল থেকে আগুনে ঝাঁপাচ্ছ, আগুন থেকে জল। রঘু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কেন কাটা ঘায়ে নুন ছিটোচ্ছ বলো তো? তোমার জন্যই আমার উঁচু মাথা ধুলোয় লুটল, এই সংসার আমি হাতে করে বুকে রক্ত দিয়ে তিল তিল করে গড়েছি, এই ঘর ভাঙলে আমার বুক ভাঙবে না কার ভাঙবে? যাদের কোলে পিঠে করে বড় করলুম তারা হবে আমার জ্ঞাতি শরিক, যাদের ছেলের মতন করে বকেছি শাসন করেছি তাদের উপর চোখ তুলে কথা কইবারও ক্ষমতা থাকবে না আর। আর যদি ওদের ভালোর জন্যও কিছু বলি, লোকে বলবে ভাইদের ঠকিয়ে সম্পত্তি গ্রাস করেছে। যাক, আমায় ছেড়ে দাও, খাবার কথা বলো না, আমি এখন খেতে পারবো না। ভালোই ভালোই উঠে এসো, খাবে চলো, নইলে দিব্যি দেব। দেখ মুলিয়া, এখনো সময় আছে, যে ছাড়, এখনো সব ভাঙেনি, এখনো জোড়া লাগতে পারে। যদি খেতে না বসো তো আমার মরা মুখ দেখবে। রঘু কানে হাত চাপা দেয়, বলে, ছি ছি, এসব কি বলছিস জাতা, চল যাচ্ছি খেতে, নাওয়া ধোয়া মাথায় থাক, তবে একটা কথা বলে দিলুম মনে রেখো, রুটি খাওয়াও আর লুচি খাওয়াও আর ঘিয়ের জ্বালায় ডুবিয়েই রাখো, যে দাগা আমায় দিলে তা কোনোদিনই জুড়বে না। সব জুড়বে খন, চলো দেখি, গোড়ায় ওরকম সবারই লাগ, পরে সব জুড়িয়ে যায়, দেখছো না ও তরফে এর মধ্যে কেমন হাসি খুশির ধুম? ওরা তো মনে মনে এঁচেই রেখেছিল, দিন গুনছিল বসে বসে কবে আলাদা হয়ে যাবে, এখন তো ওদের পোয়া বারো, আর একসঙ্গে থাকতে যাবে কেন? আর তো আগের মতন সোনার উপর আমদানি নেই যে ঘরে গিয়ে উঠবে, যা ছড়িয়ে পড়েছিল সব পুরনো হয়ে গেছে, এখন আর এ তরফের সঙ্গে কি দরকার? রঘু আহত স্বরে বললে, আমার তো ওইতেই সবচেয়ে বেশি চোট লেগেছে, ছোটমার কাছে আমি এটা মোটেই আশা করিনি। রঘু খেতে বসল বটে, কিন্তু ওর মনে হল বিষের ডেলা গিলছে, রুটি যেন খড়ের তৈরি, ডাল নয় তো যেন আমানির জল, জল খেতে গেল গলা দিয়ে নামল না, দুধের বাটির দিকে ফিরেও তাকাল না, দু চার গরাস মুখে দিয়েই উঠে পড়ল, যেন কোনো অতি প্রিয়জনের শ্রাদ্ধের ভোজ খাচ্ছিল। রাত্রিরেও একই ব্যাপার, খাবার নিয়ে নাড়াচাড়া করল, কি করবে বউয়ের মাথার দিব্যি, দারুণ উদ্বেগে রাতভর ভালো করে ঘুমোতে পারল না, একটা অজানা আশঙ্কায় মন ছেয়ে রইল, ঘুমের ঘোরে মনে হল বাপ ভোলা মাহাতো এসে দৌড়ে বসে রয়েছে, তার চোখে যেন ভর্ষণার দৃষ্টি, বারবার চমকে চমকে উঠল, ঘুম ভেঙে গেল। এখন ওরা দুজনে একা একা বসে খায়, কেউ কারোর সঙ্গে কথা বলে না বিশেষ, যেন সত্তরের ঘর করছে, রাত্রিরে ভালো ঘুম হয় না, চোখ বুঝলেই বাপের বিষাদ মূর্তি ভেসে ওঠে। বিছানা ছেড়ে উঠে পড়ে রঘু, রঘু পাড়ায় বেরোয় তাও যেন কেমন লুকিয়ে চুরিয়ে, মুখ নিচু করে পথ হাঁটে, মাথা তুলে দাঁড়ায় না, যেন
গোহত্যা করেছে। আরও বছর পাঁচে কাটল। রঘু এখন দু ছেলের বাপ। এখন ওদের ভদ্রাসনের উঠোনের মাঝ বরাবর পাঁচিল, ক্ষেতগুলোই উঁচু আল বেঁধে আধা আধি বকরা হয়েছে। গরু বাছুর হাল বলদ সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। কেদারের বয়স এখন ১৬ উপর। সে লেখাপড়া ছেড়ে দিয়ে চাষের কাজে লেগেছে। খুন্নু গরু চড়ায়, খালি লক্ষ্মণ এখনো টিমটিম করে পাঠশালায় যায় আসে। পান্না আর মুলিয়ার মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। এ ওকে দেখলে জ্বলে ওঠে। তবে মুলিয়ার ছেলে দুটো বেশিরভাগ পান্নার কাছেই থাকে। পান্নাই তাদের সাজায়, কাজল পরায়, কোলে নিয়ে নিয়ে ঘুরে। তবে তার জন্যে মুলিয়ার মুখ থেকে কৃতজ্ঞতার একটা আওয়াজও বেরোয় না কখনো। অবশ্যই পান্না তার প্রত্যাশাও করে না। সে যা করে ভালোবেসে নিঃস্বার্থ হয়েই করে। তাছাড়া মুলিয়ার অনুগ্রহের কোনো প্রয়োজনও তার নেই। তার দুই ছেলে রোজ গেরে, মেয়েটাও এখন রান্নাবান্না করতে শিখেছে। সে নিজেও সংসারের আর পাঁচটা কাজ দেখাশুনো করে। ওদিকে রঘুর অবস্থা তেমন সুবিধের নয়। একলা মানুষ, তার শরীর ভেঙে পড়েছে, আগের মতন খাটবার ক্ষমতা নেই, অকালে বুড়িয়ে গেছে। বয়স ৩০ বেশি নয়, কিন্তু চুলে এর মধ্যেই পাক ধরেছে, কোমর দিন দিন নুয়ে পড়ছে, কাশিতে বুক ঝাঁঝরা হয়ে গেছে, দেখলে কষ্ট হয়। চাষবাসের কাজ হলো মেহনতের কাজ, হাড় ভাঙা খাটুনি। সে শক্তি কোথায়? ক্ষেতের উপযুক্ত সেবা করে উঠতে পারে না, কাজেই মনের মতো ফসলও ওঠে না। ধার কর্জও বাজারে কিছু হয়েছে, সেই চিন্তার বোঝাও মাথায় ভার হয়ে চেপে থাকে। এখন ওর দরকার ছিল একটু বিশ্রাম, একটু আরাম। এতদিনকার নিরবচ্ছিন্ন পরিশ্রমের পর আজ তো ওর মাথার বোঝা হালকা হবারই কথা। তাই তো হতো, শুধু মুলিয়ার স্বার্থপরতা আর অদূরদর্শিতার দরুন রঘুর ভরা খেদ শুকিয়ে গেল। আজ যদি সবাই একসঙ্গে মিলেমিশে থাকত, তবে কি আজ রঘুকে আর খাটতে হয়? তার তো আজ দেউড়িতে পায়ের উপর পা দিয়ে বসে ডাবের জল খাওয়ার কথা। ভাই কাজ করবে ও পরামর্শ দেবে, গায়ের মুখিয়া মাহাতো হয়ে বসবে, লোকজনে সমীহ করবে, ঝগড়া কাজিয়ায় ওকে সালিশ মানবে, ওর কাছে নালিশ জানাবে, ওর বিচার মাথা পেতে নেবে। যেমন হয় সাধু সন্তের সেবায় মশগুল হয়ে দিন কাটাতে পারত রঘু, কিন্তু সে সুযোগ আজ বহুদিন হলো গত হয়েছে। এখন কেবল সঙ্গের সাথী দুশ্চিন্তার বোঝা, দিনে দিনে তিল তিল করে যা বেড়ে চলেছে। শেষের দিকে রোজই অল্প অল্প জ্বর হতে আরম্ভ করল। মনোকষ্ট, দুশ্চিন্তা, কঠোর পরিশ্রম আর অভাব, এক নাগাড়ে চলার এই ফল। প্রথমে তেমন গা করেনি, ভাবল আপনি হয়েছে আপনি সেরে যাবে। কিন্তু দুর্বলতা ক্রমেই বাড়ছে দেখে চিকিৎসার কথা চিন্তা করল। যে যা ওষুধ বলে খায়, ডাক্তার কবিরাজ করবে এমন সামর্থ্য আর কই? আর সামর্থ্য থাকলেই বা কি হতো? কিছু টাকা পয়সা ব্যয় করা ছাড়া লাভ কিছু হতো না। কারণ এ রোগ তিল তিল করে শরীর ক্ষয় করে। পরিপূর্ণ বিশ্রাম আর পরিপোষক আহার এই এ রোগের আসল চিকিৎসা। তাই বলছি ওষুধ খেয়েও কোনো ফল হতো না, কারণ ঘরে বসে বলবর্ধক ভোজন আর বাগানে গিয়ে দুদণ্ড মলয় মারুত সেবন করার সঙ্গতি ছিল না রঘুর। অতএব দুর্বলতা দিন দিন বেড়েই চলল। পান্না সময় পেলে মাঝে মাঝে এসে রঘুর কাছে বসে দুটো সান্ত্বনার কথা শোনায়, কিন্তু তার ছেলেরা আজকাল রঘুর সঙ্গে কথাও বলে না। ওষুধ বিষুধ এনে দেওয়া তো দূরের কথা, আড়ালে বরং হাসি মস্করা করে। দাদা ভেবেছিল ভিন্ন হয়ে সোনার দেওয়াল দেবে, আর বউ ঠাকুরন বোধহয় সোনার উপরে নিজেকে মুড়ে রাখবে ঠিক করেছিল। এখন দেখি কাকে কার দরকার পড়ে,
কেঁদে কুল পাবে না এই বলে দিল। আর তাও বলি, অত নেই নেই চাই চাই ভালো নয়, মানুষের সামর্থ্যে যা কুলোয় তাই করা উচিত, পয়সার জন্য কি জান দিয়ে দিতে হবে? পান্না বলে, আহা রঘু বেচারার কি দোষ। কেদার বলে, তুমি রাখো, ওসব জানা আছে আমার, আমি হলে অমন বউকে ছড়ি রাগায় রেখে সিধে করতুম, মেয়ে মানুষের গুঁ ভাঙতে পারবো না তো পুরুষ কিসে? তা নয়, আসলে ওসব দাদারই চাল, সাজানো ব্যাপার। রঘুর পরমায়ু টিম টিম করে জ্বলছিল, একদিন বাতি নিবে গেল। এতদিনে তার সব চিন্তার অবসান হল। শেষ সময়ে কেদারকে খুঁজেছিল, কিন্তু কেদার তখন আখের ক্ষেতে জল দিচ্ছে, খুব ব্যস্ত। আসল কথা, ওষুধ টষুধ আনতে বলবে হয়তো, এই ভয়েই আসেনি, আখের ক্ষেত্রে দছিলা। মুলিয়ার জীবন অন্ধকার হয়ে গেল। যে মাটির উপরে তার সাধির পাঁচিল তুলেছিল তার ভিত ধসে পড়ল। যে খুঁটি ধরে তার অত নাচানাচি তার গোড়া শুদ্ধ উপড়ে ভেঙে গেল। এখন পাড়ার লোকে বলা বলি করছে, এ হলো ভগবানের সাজা, দেমাকে মাটিতে পা পড়তো না একেবারে, এখন হলো তো। সব কথাই কানে আসে মুলিয়া, মরমে মরে থাকে সদ্য শোকার্তা মুলিয়া। বাচ্চা দুটোকে বুকে চেপে ভাঙা ঘরের কোণে মুখ লুকিয়ে পড়ে থাকে, অথই শোকে লজ্জায় ভয়ে। গায়ের জনপ্রাণীকে মুখ দেখাবার সাহস হয় না তার, কিন্তু তারপর শোক লজ্জা ভয় সব ছাপিয়ে দেখা দেয় চিন্তা, দিন চলবে কেমন করে, কার আশ্রয়ে দাঁড়াবে, কার ভরসায় চাষবাস চলবে? বেচারা রঘু, রুগ্ন দুর্বল অশক্ত রঘু, শেষ দিনটি অবধি বিশ্রাম নেয়নি, কাজ করে গেছে, মাঝে মাঝে মাথায় হাত দিয়ে ক্ষেতের মধ্যেই বসে পড়ত, হাঁপাত, আবার দম নিয়ে উঠে দাঁড়াত। আজ কে সামলাবে? ক্ষেতের তৈরি ফসল, খামারের সদ্য কাটা ডাঁই করা ফসল, এদিকে আখের ক্ষেত শুকিয়ে উঠছে, জল ছেঁচা দরকার, সেও একলা দোকলার কাজ নয়, তিন তিনটে জন মজুর কম করেও লাগবে, কোথায় পাবে এসে? এমনিতেই এখন গায়ে জলের অভাব, তাই ও একা মেয়ে মানুষ, অথই জলে পড়ল মুলিয়া। দিন বসে থাকে না, এমনি করেই ১৩ দিন কাটল, ক্রিয়াকর্ম চুকে বুকে গেল। পরের দিনই সকালে ছেলে দুটোকে কোলে কাঁখে নিয়ে মুলিয়া খামারে গেল ফসল মাড়াই করতে। একজনকে গাছতলায় নরম ঘাসের বিছানায় শুয়ে দিয়ে আর একজনকে ওখানেই বসিয়ে রেখে কাজে লাগল। এক হাতে চোখের জল মোছে, অন্য হাতে বলদ সামাল দেয়। ভগবান, এই লিখেছিলে কপালে, এই করতেই জন্ম হয়েছিল, তাই দেখতে দেখতে কটা বছরের মধ্যে সব ওলটপালট করে দিলে, কি থেকে কি হয়ে গেল। এই তো গেল বছর এমনই দিনে খামারে রঘু ফসল মাড়াই করছে, ও রঘুর জন্যে ঘটিতে শরবত আর মটরের ঘুগনি বানিয়ে এনেছে। আজ কোথায় গেল সেদিন? সামনে পেছনে আজ কেউ কোথাও নেই যে আহা বলে। তা হোক, দর্প দিয়েই বুক বাঁধল মুলিয়া, হোক কষ্ট, তবু কারো চাকরানি তো নই, না ভিন্ন হয়েছে বলে আজও কোনো অনুশোচনা নেই মুলিয়ার। হঠাৎ ছোট বাচ্চাটার কান্না শুনে সেদিকে চোখ ফেরাল, বড় ছেলেটা ছোটটাকে আদর করছে, কান্না ভুলাবার জন্য চেষ্টা করছে, আধো আধো বুলিতে বলছে, কেঁদো না তুপতল। তার মুখের উপর মুখ রেখে চুমু খাচ্ছে, তাতেও হচ্ছে না দেখে প্রাণপণে বুকে আঁকড়ে ধরে চুপ করাবার চেষ্টা করছে। শেষে কিছুতেই যখন হালে পানি পেল না, তখন সেও কান্না জুড়ে দিল।
এমন সময় পান্না দৌড়ে এলো। ছোট ছেলেটাকে তাড়াতাড়ি বুকে তুলে নিয়ে আদর করতে করতে বললে, হ্যাঁ রে বউ, ছেলে দুটোকে আমার কাছে রেখে আসিস নি কেন? দেখতো কত কষ্ট পেয়েছে মাটির উপর পড়ে। আহারে বাচ্চা, আমি মরে গেলে তোদের যা খুশি করিস, বুঝলি? যে কটা দিন বেঁচে আছি বাচ্চাগুলোকে আর কষ্ট দিস নি। তোরা ভিন্ন হয়েছিস বলে বাচ্চা কাচ্চা ভিন্ন হয় রে। মুলিয়া বললে, তোমারও তো হাত খালি ছিল না মা, তুমি বা কি করবে? তা তোমারই বা এক্ষুনি খামারে আসার কি দরকার ছিল মা? মারাই কি আটকে থাকতো? তিন তিনটে ছেলে রয়েছে বাড়িতে, এই সময়ে যদি কাজে না লাগে তবে কবে কাজে লাগবে? কেদার তো কালই আমাকে বলছিল মারাইয়ের কথা, আমি বরং বারণ করলুম। বললুম, আগে তাড়াতাড়ি করে আখে জল দেওয়াটা সেরে নে, মারাই তো 10 দিন বাদে হলেও ক্ষতি নেই, কিন্তু ছিঁচাই না হলে আখ শুকিয়ে যাবে। তা গতকাল থেকে জল পড়তে শুরু হয়েছে, পরশুদিন নাগাদ ছেঁচা শেষ হয়ে যাবে, তখন মারাইয়ে হাত দেওয়া যাবে। তুমি বললে বিশ্বাস করবে না, রঘু যেদিন থেকে গেছে কেদারের যে কি চিন্তা হয়েছে, দিনের মধ্যে কিছু না হোক 200 বার এসে আমায় জিজ্ঞেস করছে, হ্যাঁ মা বৌদি কি খুব কান্নাকাটি করছে, মা বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে না তো, খাওয়া হয়েছে তো ওদের? কোথাও কোনো বাচ্চা কেঁদে উঠেছে কি দৌড়ে এসে বলছে, মা মা দেখো না ওই বুঝি কে কাঁদছে, দেখো তো কি হলো, কাঁদছে কেন? কাল নিজেই কাঁদছিল, বলছিল দাদা যে এত শিগগির ফাঁকি দেবে, যদি ঘুণাক্ষরেও জানতে পারতুম তার শেষ সময় একটু সেবা করতুম। আগে তো মা ওকে ডেকে ঘুম ভাঙানো যেত না, আর এখন না ডাকতেই এক প্রহর রাত থাকতে উঠে কাজে লেগে যায়। খুন্নু বুঝি একবার বলে ফেলেছিল আগে নিজেদের খেতে জল দিয়ে তারপরে দাদার খেতে দেব, তাই শুনে কেদার তাকে এমন ধমক দিয়েছে যে বেচারার মুখে রা নেই। বললে, খবরদার আমার তোমার করবি না আজ থেকে, জেনে রাখিস আর যদি দাদা না মাতার উপর থাকতো তাহলে আর বেঁচে থাকতে হতো না, দৌড়ে দৌড়ে ভিক্ষা করতে হতো। আজ বড় ক্ষেতের মালিক হয়েছিস, খেয়াল রাখিস দাদার দয়াতেই আজ এত বড় হয়েছিস। সেদিন খেতে গিয়ে ডাকতে গেছি, দেখি দাওয়ায় বসে বসে কাঁদছে। বললুম, কাঁদছিস কেন রে? তা বলে, মা দাদা আমার শুধু আলাদা হওয়ার দুঃখে দুঃখেই মরে গেল, নইলে তার কি মরার বয়স? মা গো তখন কেন বুঝিনি দাদা আমার কি মানুষ ছিল, নইলে কি তাকে ছেড়ে থাকতুম, তার উপরে রাগ করতে পারতুম? পান্না এরপর গভীর অর্থবহ দৃষ্টিতে মুলিয়ার দিকে তাকিয়ে রইল, তারপর বললে, আমার ছেলেরা তোমায় আর আলাদা থাকতে দেবে না বৌমা, ওরা বলছে দাদা যেমন আমাদের জন্য জীবন দিয়েছে তেমনি তার ছেলেদের জন্য আমরা জীবন দেব। মুলিয়া কেবল শুনে যাচ্ছে, তার চোখে জল আর থামে না। পান্নার কথায় আজ শুধু অকৃত্রিম দরদ, অবিমিশ্র সহানুভূতি, কেবল সহৃদয় সান্ত্বনা আর ঐকান্তিক অকপট অনাবিল ভালোবাসা আর বেদনা, এই খাঁটি দুঃখের আবহাওয়ায় মুলিয়ার মন আজ এমন করে পান্নার উপর আকৃষ্ট হল যেমনটি এর আগে আর কখনো হয়নি। যার কাছ থেকে খালি ব্যঙ্গ আর উপহাস আর পরোক্ষ ক্ষতিরই আশঙ্কা করে আসছিল, তার হৃদয়ে এত নিবিড় অনুরাগের পরিচয় পেয়ে মমতা আর শুভেচ্ছার এই পবিত্র প্রকাশ দেখে মুলিয়া স্তব্ধ হয়ে রইল। আর আজই প্রথম তার নিজের উপর বিতরাগ এলো, নিজের স্বার্থপরতার উপরে ঘৃণা। এই প্রথমবার আলাদা হওয়ার বিরুদ্ধে তার অন্তর সক্ষোভে ছি ছি করে উঠল। এই ঘটনার পর আরও 5 বছর কেটে গেছে। পান্না এখন পুরোদস্তুর বুড়ি,
কেদার বাড়ির কর্তা, মুলিয়া বাড়ির কর্ত্রী। খুন্নু আর লক্ষ্মণের বিয়ে হয়ে গেছে, কিন্তু কেদার আজও আইবুড়ো রয়েছে। বললে বলে, বিয়ে করব না। বেশ কয়েক জায়গায় কথাবার্তা হয়েছিল, কোথাও কোথাও সম্বন্ধ পাকা হয় হয়েছিল, তত্ত্ব এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পাত্রের মত হয় না। পান্না অনেক চেষ্টা করেছে, অনেক জালও ফেলেছে, কিন্তু তাকে ফাঁদে ফেলা যায়নি। বলে, মেয়ে ছেলেই যে কত সুখ তা জানি, বউ ঘরে এলেই ব্যাটা ছেলের মন ঘুরে যায়, তখন আর কেউ কিছু নয়, বউই সর্বস্ব হয়ে ওঠে, মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব সব পর হয়ে যায়। আমার দাদার মতো মানুষেরই যখন মাথা ঘুরে যেতে পারে, তখন অন্য লোকের কথা তো ধর্তব্যের মধ্যেই নয়। ভগবানের দয়ায় দুটো ছেলে তো রয়েইছে, আবার কি চাই? বিয়ে না করেই যখন দুটো ছেলে পেয়ে গেলাম, তখন বিয়ের দরকারটা কি? আর আপন পর মানুষের মনে, আপন ভাবলেই আপন, পর ভাবলেই পর। একদিন পান্না বললে, তোর বংশ থাকবে কি করে? কেন, আমার বংশ তো ঠিকই চলছে, ও ছেলে দুটোকে আমি নিজের ছেলে বলেই ভাবি। তা বটে, ভাবলেই সব হয়, তা ছেলেদের মাকেও তুই নিজের বউ বলেই ভাবিস বোধ হয়। কেদার বলে, যা, তুমি যে গালাগাল দিতে শুরু করলে। কেন গাল হবে, কেন, তোর ভাস তো বটে। তাহলেই বা, আমার মতন কাঠ গুঁয়ারকে ওর পছন্দ হবে কেন? তা তুই যদি বলিস তো আমি ওর মন জানি। না না মা, শেষকালে কান্নাকাটি শুরু করে দেবে আবার। পান্না তবুও নাছোড় বান্ধা। তখন কেদার বললে, আমি জানি না, তোমার যা খুশি করো। পান্না ছেলের মনের আন্দাজ পেলে, ও তাহলে ছেলের এই মনের কথা, মুলিয়ার ওপর মন, খালি সংকোচে ভয়ে কিছু বলতে পারেনি। পান্না সেই দিনই মুলিয়াকে ধরল। কি করি বলতো বউ, মনের বাসনা মনেই পুষে রাখতে হয়, কেদারটার ঘর সংসার দেখে যেতে পারলে মনটায় শান্তি পেতু, নিশ্চিন্তে মরতে পারত। মুলিয়া বলে, তা তোমার ছেলে তো ধনুক ভাঙা পণ ধরেছে, বিয়ে করবেই না বলে। বলে, যদি এমন মেয়ে পাই যে পরিবারে মিলমিশ বজায় রেখে চলবে, ভাঙন ধরাবে না, তাহলে করতে পারি। মুলিয়া বলে, তাই এমন মেয়ে এখন কোথায় ফরমাস দিয়ে গড়াই, দেখো যদি খুঁজে পাও। পান্না বলে, আমি অবশ্যই একটা খোঁজ পেয়েছি। তাই নাকি, সত্যি, কোন গায়ের মেয়ে গো মা? সে এখন বলবো না, তবে মোদ্দা কথা বলতে পারি, সেই মেয়ের সঙ্গে যদি কেদারের বিয়ে হয়, তাহলে এ সংসারের পক্ষেও ভালো, আর কেদারের জীবনটাও ভরে উঠবে। কিন্তু এখন মেয়ে রাজি হয় তবে তো। মুলিয়া বলল, কেন রাজি না হবে কেন? এমন সুন্দর দেখতে, এত সুন্দর স্বভাব, শক্ত সমর্থ রোজগেরে ছেলে কোথায় পাবে? আগের জন্মে নিশ্চয়ই সাধু সন্ন্যাসী ছিল, নইলে সংসারে ঝগড়া বিবাদ হবে বলে বিয়ে করে না, এমন কে কোথায় শুনেছে? কোথায় থাকে সে মেয়ে বলো না, আমি গিয়ে তাকে ঠিক রাজি করিয়ে নেব। তা তুই ইচ্ছে করলেই হয়, তোর উপরেই নির্ভর করছে। আমার উপরে নির্ভর? তা বেশ তো, আমি আজই চলে যাব, আমি তার পায়ে ধরে মত করাবো। তাহলে বলেই ফেলি, সে মেয়েটা তুই নিজেই। মুলিয়া একেবারে লাল হয়ে গেল, বললে, যাও, যা মুখে আসে তাই বলে গালাগাল দিও না। পান্না বলল, কেন, গালাগাল কিসে,
তোর দেয়া ওর তো। তা আমার মতন বুড়িকে পছন্দ করবে কেন? না, পছন্দ আবার করবে না। তোকে ছাড়া আর মেয়েই চোখে দেখে না, কেবল ভয়ের চোটে কিছু বলতে পারে না। কিন্তু ওর মনের কথা আমি জেনে ফেলেছি। বৈধব্যের রূঢ়তায় শোকে বিপন্ন, মুহ্যমান, বিবর্ণ হয়ে গিয়েছিল মুলিয়ার মুখটা। মুখ নয়, মুখপদ্ম। পিতাভ পাণ্ডুর সেই পদ্মটা এখন কথায় কথায় অরুণ বরণ হয়ে উঠল। গত 10 বছর ধরে ও যা কিছু হারিয়ে ফেলেছিল সে সবই যেন আজ এই মুহূর্তে সুদে আসলে ফিরে এলো ওর কাছে। ওর সেদিনের সেই লাবণ্য, সেই উন্মেষ, সেই বিকচ যৌবনের আকর্ষণ, সেই নমনীয় তনু, সেই আয়ত চোখের আহ্বান, সব। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।